রাজশাহীর চারঘাটে ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা বিআরডিবি হলরুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মঙ্গলবার 29 মার্চ দিনব্যাপী মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসি নেটওয়ার্ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার সরকার, ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ম্যানুয়াল টুডু, উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সভাপতি ষষ্ঠী পাহাড়ি, অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্য ও চারঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু সহ 25 জন সদস্যবৃন্দ।